হ্যালো বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত দি বক্স টিউবে। বন্ধুরা, সোনা আমাদের প্রায় সবারই খুব পছন্দের একটা জিনিস। সোনার চাকচিক্য আর ঝকমকে রঙে মানুষজন এর প্রতি খুবই আকর্ষিত হয়ে থাকে। পুরনো দিনে রাজা মহারাজারা সোনার তৈরি মহল, সিংহাসন, এমনকি সোনার তৈরি কাপড় চোপড়ও ব্যবহার করত। আজকের দিনেও এই পৃথিবীতে এমন কিছু ধনী ব্যক্তি আছে যাদের সোনার প্রতি রয়েছে অনেক দুর্বলতা, আর এই ধনীরাও নিজেদের জন্য সোনার তৈরি এমন সব জিনিস বানিয়েছে যেগুলো পুরনো দিনের রাজা বাদশাহদের তুলনায় কোনো অংশে কম নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বর্তমান সময়ের ধনীদের এমন সব বিচিত্র জিনিস দেখবেন যেগুলো সোনার তৈরি, আর সেগুলো হোক না কেন একটা কার কিংবা একটা পুরোপুরি বিল্ডিং। তো আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বিগেস্ট গোল্ড কয়েন। বন্ধুরা, কয়েনের মাধ্যমে আপনারা হয়তো অনেকবারই হেড অ্যান্ড টেল ট্রাই করেছেন, কিন্তু এখানে যে কয়েনটি আপনি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে এটা করা অসম্ভব। এটা হলো সোনার তৈরি পৃথিবীর সব থেকে বড় কয়েন, যেটার ওজন হলো 1 টন, এবং এটি 99.99% পিওর গোল্ড দিয়ে তৈরি। এই কয়েনটিকে 2012 সালে অস্ট্রেলিয়াতে বানানো হয়েছিল। এটির ফ্রন্টে মহারানী এলিজাবেথের ছবি এনগ্রেভ করা আছে, আর কয়েনটির ব্যাক সাইডে এনগ্রেভ করা রয়েছে রেড ক্যাঙ্গারুর ছবি। এই কয়েনটির সাইজ বিশাল আকারের, এটি 80 সেন্টিমিটার চওড়া এবং 12 সেন্টিমিটার পুরু। এই কয়েনটি বানানো খুব সহজ কাজ ছিল না, এটি বানাতে অনেক দিনের পরিশ্রম এবং অনেক দক্ষ শ্রমিকের প্রয়োজন পড়েছিল। বন্ধুরা, এখন হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে এই কয়েনটির দাম কত। প্রায় 311 কোটি টাকারও বেশি। আর এই কয়েনটিকে অস্ট্রেলিয়ার একটি মিউজিয়ামে রাখা হয়েছে। লার্জেস্ট গোল্ডেন স্ট্যাচু। এটি হলো সোনার তৈরি পৃথিবীর সব থেকে বড় আকারের গৌতম বুদ্ধের মূর্তি, যেটার ওজন প্রায় 5.5 টন, এবং এটি পুরোপুরি সলিড গোল্ডে তৈরি। বলা হয়ে থাকে এই গোল্ডেন মূর্তিটিকে 13th অথবা 14th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। বর্তমানে এই মূর্তিটি থাইল্যান্ডের একটি মন্দিরে রাখা আছে, আর এখনকার সময়ে এই মূর্তিটির বাজার মূল্য হলো 2500 কোটি টাকারও বেশি। এই মূর্তিটি দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসে। বন্ধুরা, গৌতম বুদ্ধের এই মূর্তিটি আসলেই দেখার মতো একটা বিষয়। আপনি যদি কখনো থাইল্যান্ডে যান তাহলে এই মূর্তিটিকে একবার অবশ্যই দেখবেন। এই মূর্তিটির অপরূপ সৌন্দর্য এবং এর ইতিহাস জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। দি গোল্ড শার্ক। বিশ্বের যে কোনো দেশের মানুষের থেকে ইন্ডিয়ার মানুষজন সোনা একটু বেশি কিনে থাকে, আর তাই এখানে সোনার চাহিদা এবং সোনা নিয়ে মানুষের শখ একটু বেশি। আর এই গোল্ডের শখালা এমন একজন মানুষ হলো দত্তা ফুগে, যিনি একজন ইন্ডিয়ান বিজনেসম্যান ও মানি টেকার। এই ব্যক্তি সাল 2016 নিজের জন্য সোনার তৈরি একটি শার্ট বানিয়ে ফেলেন, যেটি 22 ক্যারেট পিওর গোল্ড দিয়ে বানানো হয়েছিল। এই শার্টটিতে ছিল 7টি সোয়ারোস্কি ক্রিস্টাল, সাথে ছিল সোনার তৈরি একটি বেল্ট, আর এটি বানাতে দত্তা ফুগের খরচ পড়েছিল প্রায় 1 কোটি 70 লাখ টাকা। তো বন্ধুরা, সোনার তৈরি এই শার্টটির জন্য কিন্তু একটা লাইক পেতেই পারি। গোল্ড ল্যাম্বরগিনি। বন্ধুরা, ল্যাম্বরগিনি হলো এমন একটি কার যেটা শুধুমাত্র বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিরাই কিনতে পারেন। কিন্তু এই ধনীদের মধ্যে এমনও কিছু মানুষ আছেন যারা শুধু ওই ল্যাম্বরগিনিতেই তুষ্ট না, এরা এই ল্যাম্বরগিনি কারের উপরে সোনার প্রলেপ দেওয়া কাভার ব্যবহার করে। 24 ক্যারেট সোনার এই প্রলেপ কারটিকে আরো বেশি ঝকমকে আর আলিশান করে তোলে।
আর সোনায় মোড়ানো এই কার যখন রাস্তায় চলে, তখন মানুষজন এটাকে এক নজর দেখার জন্য এমন ভাবে ছুটে আসে যেমন ফুল দেখলে মৌমাছি ছুটে যায়। বন্ধুরা, সোনায় মোড়ানো এই কার দেখে আপনার হয়তো মনে হচ্ছে কবে যে এমন একটা কার নিজের হবে। যাই হোক, এই গোল্ডেন কার নিয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু দি গোল্ড বিল্ডিং, আপনাদের মধ্যে ফাইভ স্টার হোটেলে যারা থেকেছেন তারা খুব ভালোভাবেই জানেন এখানে থাকার মজাটাই আলাদা। এমন আলিশান আর অভিজাত হোটেলে থেকে নিজেকে ঠিক একজন রাজার মতোই মনে হয়। আর সেই ফাইভ স্টার হোটেল যদি হয় সোনার তরি, তাহলে কেমন হবে বন্ধুরা? জি হ্যাঁ, চলুন তাহলে এবার আপনাদের পরিচয় করিয়ে দেই পৃথিবীর প্রথম গোল্ড প্লেটেড ফাইভ স্টার হোটেলের সাথে। 24 ক্যারেট গোল্ড প্লেটে তৈরি এই হোটেলটি রয়েছে ভিয়েতনামে। এই হোটেলটির পুরো ডেকোরেশন করা হয়েছে গোল্ড প্লেটে। অনেক দূর থেকেই এই হোটেলটিকে এর সোনালি রঙের জন্য চেনা যায়। শুধুমাত্র বাইরে থেকেই এই হোটেলটি সোনায় ঢাকা নয়, এটির ভেতরটাও সোনায় মোড়ানো। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই হোটেলটির ভেতরে রয়েছে গোল্ড প্লেটেড টয়লেট, বাথটাব, এমনকি গোল্ড প্লেটেড সুইমিং পুল। এই হোটেলটির প্রতিটি টাইলস গোল্ড প্লেটের তৈরি। এখানে যারা রাত কাটিয়েছেন তাদের অনেকের ভাষ্য হলো এখানে থাকার সময় তাদের নিজেদেরকে মিশরের বাদশাহ বলে মনে হয়েছে। গোল্ডেন ইয়েট, প্রায় প্রতিটা সুপার ধনী ব্যক্তিদের নিজেদের একটা ইয়েট অবশ্যই থাকে, যেটার মধ্যে বসে তারা অবসর সময় উপভোগ করে থাকে। কিন্তু তাই বলে সোনার তৈরি ইয়েট? জি হ্যাঁ বন্ধুরা, কার্বন ফাইবারের তৈরি এই ইয়েটটিতে সত্যিকারের গোল্ডের প্লেটিং করা হয়েছিল, যার ফলে এই বিলাসবহুল ইয়েটটিকে সমুদ্রে চলার সময় সোনার তৈরি মহল মনে হয়। বাইরে থেকে দেখতে এটি যতটা আকর্ষণীয়, তার থেকেও বেশি আকর্ষণীয় এটির ইন্টেরিয়র। এটির ভিতরে রয়েছে লাউঞ্জ, লাক্সারি সুইটস, গেস্ট রুম এবং ডাইনিং এরিয়া। অনিন্দ্য সুন্দর এই ইয়েটটিকে বাইরে থেকে যতবারই দেখুন না কেন আপনার মন ভরবে না। আর এই গোল্ড প্লেটেড আলিশান ইয়েটটির দাম প্রায় 263 কোটি টাকারও বেশি। তো বন্ধুরা, এগুলো ছিল সোনার তৈরি খুবই অদ্ভুত এবং বিশাল আকারের জিনিস, যেগুলো সত্যি অবাক করার মতো। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল দি বক্স টিউবকে এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন রাখুন। দেখা হবে আমাদের পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।